বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়ম নগরের গোমায় বিলস্ত বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন, কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। ভান্তে কিছুদিন আগেও বলেছেন, নির্বাণ লাভের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন, ধ্যান করতে হবে, শীল প্রতিপালন করতে হবে, দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করতে হবে, মিথ্যা দৃষ্টি পরিহার করতে হবে, ধর্ম শ্রবণ করতে হবে। এই কথাগুলো এখানে এগুলো সম্পর্কে বান্তে দেশনা প্রদান করেছেন। এখানে যেমন কোনো একটা জায়গায় উপনীত হতে চাইলে আমাদেরকে যেমন সঠিক রাস্তা প্রয়োজন, সঠিক নির্দেশনা প্রয়োজন, যতক্ষণ না পর্যন্ত সেই গন্তব্যস্থানে উপনীত হতে না পারে ততক্ষণ পর্যন্ত যেমন সেটা যথাস্থানে পৌঁছা পর্যন্ত যে একটা নিশ্চয়তা প্রয়োজন, এটার যেমন সে ঠিক তদ্রূপেও এই নির্বাণে উপনীত হতে চাইলে, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে চাইলে, সকল প্রকার রোগ শোক ভয় উপদ্রব থেকে নিবৃত্তি লাভ করতে চাইলে আমাদেরকেও এই কর্মপথের মাধ্যমে যেতে হবে। এখানে ভান্তে যে বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গ, মার্গ অর্থ হচ্ছে একটা রাস্তা, যারা আর্যগণ যারা চতুরার্য সত্যকে হৃদয়ঙ্গম করার জন্য যেই পথ অনুশীলন করেন, আর্যরা যেই কর্মপথকে পথে চলেন, সেই কর্মপথটাই হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ এটাই হচ্ছে যে রাস্তা। এখানে সেই রাস্তার বিবরণ বর্ণনা করেছেন। আর্য অষ্টাঙ্গিক মার্গে শিলে শিল স্কন্দ, সমাধি স্কন্দ এবং প্রজ্ঞা স্কন্দের কথা বলেছেন। এখানে ভান্তে এখানে ধ্যান, হ্যাঁ, সমাধি স্কন্দের ওখানে এখানে শীল পালাতে হবে, এটা শীল স্কন্দের স্থানে। তো এখানে ধ্যান, শীল, ভাবনা, আবার শীল, সমাধি, প্রজ্ঞা, এটাকে যদি একসাথে করা হয়, প্রথমে হচ্ছে ধ্যান, তারপর হচ্ছে যে শীল, তারপর হচ্ছে ভাবনা, এরপর হচ্ছে সমাধি, এরপর হচ্ছে প্রজ্ঞা। তো ওখানে বুদ্ধ শীল সমাধি প্রজ্ঞাতে এটা বিস্তৃতভাবে যখন হবে
তখন পাঁচটার মধ্যে ওখানে পরিগণিত হবে। তো এখানে এই যে এই কথাগুলো বানতে বলেছেন, ধ্যান করতে হবে। তো এটা হচ্ছে যে রাস্তা বর্ণনা, এবং শীল পালন করতে হবে, এটা জানের কথা বলেছেন। আর দান ধর্ম কুশল কর্ম সম্পাদনের যেটা, এটা রাস্তার সুব্যবস্থার কথা বলেছেন, এবং মিথ্যে দৃষ্টি পরিহারের কথা যেটা বলেছেন, বিপজ্জনক রাস্তা পরিহারের কথাটা বলেছেন, এবং ধর্ম শ্রবণ করতে হবে, নিয়ম নীতি ও নির্দেশনা, এই এগুলোর অর্থাৎ উপদেশ, এটা সঠিক উপদেশ, ধ্যানের উপদেশ, শীলের উপদেশ, এবং সৎকুশল কর্ম সম্পাদন করার উপদেশ, এবং মিথ্যা দৃষ্টি পরিহার করার উপদেশ, এগুলো সবই ওখানে ধর্ম শ্রবণের মধ্যে অন্তর্গত। ত্রিপিটককে বর্ণনা করতে গিয়েও বুদ্ধ ওখানে প্রতিটা কথায় ওখানে আছে ধাম্ম চা বিনয় চা, এই দুইটা কথা বলেছেন। আমরা সাধারণত সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধর্ম পিটক ত্রিপিটকে তিন স্কন্ধে ওখানে ভাগ করলেও এখানে বুদ্ধ যখন দেশনা করতেন তখন ধাম্ম চা বিনয় চা বলতেন, অর্থাৎ দুই ভাগে ধর্মকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সূত্রপিটকের অন্তর্গত আর একটা অভিধর্ম পিটকের অন্তর্গত, দোনোটাই ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত, আর বিনয় আলাদা। এখানে শীল এটা বিনয়ের মধ্যে অন্তর্গত, কিছু কিছু ধ্যানের অংশও বিনয়ের মধ্যে অন্তর্গত, আর বাকি যেটা মিথ্যে দৃষ্টি পরিহার করার, ওখানে জ্ঞানের মাধ্যমে যদি হয় একটাও ধ্যানের দ্বারা অন্তর্গত। তো এখানে ভাবতে আজকে এই ধর্ম শ্রবণ করতে হবে, এ কথাটা প্রসঙ্গে এখানে বলছেন। অর্থাৎ এখানে ধ্যানের উপদেশ, ধ্যান করার উপদেশও কিন্তু ওখানে ধর্মের মধ্যে অন্তর্গত, আবার শীলের উপদেশ যেগুলো রয়েছে, শীল পালনের উপদেশ, এটাও ওখানে ধর্ম শ্রবণ ওখানে অন্তর্গত, আবার দান ধর্ম কুশল কর্ম সম্পাদনের যেটা, এটাও উপদেশের মধ্যে অন্তর্গত, আবার মিথ্যে দৃষ্টি পরিহার করার উপদেশ যেগুলো, এটাও এই ধর্ম শ্রবণের এটার অন্তর্গত। এখানে যা কিছু মনে করুন, আমাদের যা কিছু উপদেশ, কোনো মানুষ যদি কোনো একটা কিছু করতে চায়, এটার সঠিক নির্দেশনা এগুলো প্রয়োজন, এটার আবার যথাযথ ব্যবস্থাপনা লাগবে। আপনি বলে দিয়েছেন কিন্তু ওখানে ব্যবস্থাপনা নেই, তাহলে এটা করা সম্ভব নয়। অর্থাৎ কোনো ডাক্তারও যদি কোনো একটা চিকিৎসা করতে চায়, তাহারও যথাযথ ব্যবস্থাপনা লাগবে। এটার যদি সুব্যবস্থা থাকে, তাহলে ওটা যন্ত্রপাতি নানান ধরনের এগুলো থাকলে, তাহলে ওখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায়, হয় নাকি নয়? তাহলে ওই ব্যবস্থাপনাগুলো না থাকলে আপনি শুধু উপদেশ দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এটার কাজ করতে হবে, এটার যথাযথভাবে এগুলো থাকতে হবে, তখনই এই কথার মূল্যায়নটা থাকবে। তো ঠিক তদ্রূপ এই ধর্ম উপদেশ, এটা কিন্তু প্রথম অবস্থা, কারণ প্রথমে তো শুনতে হবে। আমরা যদি শুনতে না পাই, আমরা যদি এই নির্দেশনা না পাই, এই শিক্ষাটা যদি না পাই, তাহলে আমাদের এটা কখনো সেই কর্মপথে চলা সম্ভব না। আজকে যদি মনে করেন কেউ যদি ধর্ম শ্রবণ করতে চায় বা ধর্ম আচরণ করতে চায়, এটার পরিবেশ লাগবে, মানুষেরও যথাযথভাবে সুব্যবস্থা লাগবে, তাহলে এগুলো থাকলে ধর্ম আচরণ করা সহজ, হ্যাঁ, ধর্ম পরিবেশে ধর্ম আচরণ করা আরও বেশি সহজ। কিন্তু যেখানে পরিবেশ থাকবে না, এখানে ধর্ম আচরণ করা, প্রতিপালন করা খুবই কঠিন। সেজন্য বুদ্ধ এই 38 প্রকার মঙ্গল সূত্রের মঙ্গলের বর্ণনায় ওখানে পাতি রূপ দেশ বা সোচা, এটাও একটা মঙ্গল, হ্যাঁ, 38 প্রকার মঙ্গলের মধ্যে এটা একটা মঙ্গল, প্রতিরূপ স্থানে ওখানে বাসও,
এটা ও পুণ্যের প্রভাবে অর্জিত হয়, সেই স্থানে অবস্থান করলে ওখানে ধর্ম আচরণ করা খুবই সহজ। সেই জন্য বুদ্ধ প্রতিটি উপদেশে বাস, এটাও একটা মহামঙ্গল। আজকে এখানে ধর্ম শ্রবণের কথা এখানে বলতে গিয়ে যেমন এটা সঠিকভাবে বর্ণনা করা, তা আমরা যদি এটা বর্ণনা করতে চাই তাহলে যারা শ্রোতা এবং যারা দেশক, যারা নির্দেশনা প্রদান করেন, ওনাদের সেই চিন্তা চেতনা মন মানসিকতা এটা যথার্থভাবে সেটা ধর্মমুখী হতে হবে, নির্বাণমুখী হতে হবে, হ্যাঁ সত্যমুখী হতে হবে। ওনারা যদি এটা যদি ধর্মমুখী না হয় এটা যথাযথভাবে কাজ করতে পারবে না। হ্যাঁ, তো আজকে যদি বানতে কিছুদিন আগেও কিন্তু এটা প্রসঙ্গে এই উপদেশের সম্পর্কে বানতে দেশনায় বলেছেন, কারণ সবাই তো এখানে ধর্ম শ্রবণ করে ধর্ম আচরণ করে, কিন্তু প্রাত্যহিক জীবনে আমরা যেভাবে একটা গুরুত্ব প্রদান করি কিন্তু এই ধর্মকে এত বেশি গুরুত্ব দেয় না, কারণ ধর্ম আচরণ করলে তো ওখানে কোনো টাকা পাওয়া যায় না, হ্যাঁ আয় রোজগারের জীবন চলে না, হয় নাকি না? আর যদি এমনি যদি বিদ্যা শিক্ষা এগুলো করে মানুষের প্রয়োজনীয় এগুলো করে তাহলে কিন্তু ওখানে নিজের জীবন জীবিকার একটা হয়ে যায়, হয় নাকি না? তো ধর্ম তো একটা বিষয়, এটা এই নয় যে মানুষের কোনো প্রয়োজন নেই তা না, এটা হচ্ছে যে নৈতিকতা সৃষ্টির জন্য নিজের যে মনের যে যত প্রকারের পাপ আছে, অকুশল চিন্তা আছে, এগুলো পরিহারের জন্য। যেমন সবাই বলে যে মানুষের যদি টাকা পয়সা ধন দৌলত যদি হারিয়ে যায় সে হয়তো পরবর্তীতে সেটা আয় রোজগার করে আবার মিটিয়ে নিতে পারে, কিন্তু যদি তার চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে সেই মানুষকে আবার ঠিক করা খুবই কঠিন ব্যাপার, হয় নাকি না? তুই ধর্ম মানুষের সৎ নীতি শিক্ষার মধ্যে এটা রাখার জন্য চেষ্টা কর, সেই জন্য ধর্ম ওখানে তো কোনো খারাপ কোনো কিছু ওখানে দেয় না। হ্যাঁ, মানুষদেরকে সৎ এবং ভালো পথে চলার জন্য শিক্ষাটা দেয়, আবার সে যদি আরো গভীর উপরে আধ্যাত্মিক কোনো কিছু অর্জন করতে চায়, নিজের অনেক কিছু জ্ঞান অর্জন করতে চায়, লৌকিক এবং লোকোত্তর জ্ঞান অর্জন করতে চায়, তখন অবশ্যই এটার আশ্রয় নিতে হবে। হ্যাঁ, তুই সব মানুষ কিন্তু মনে করেন যেগুলো উচ্চতর শিক্ষা গবেষণা, হ্যাঁ চিন্তা চেতনা এগুলো তো সবাই করে না, কেউ কেউ করে যারা এগুলো নিয়ে মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে চিন্তা করে, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে, লোক জগৎ সম্পর্কে চিন্তা করে, কিভাবে মুক্তি লাভ করা যায় এটাকে নিয়ে চিন্তা করে, তাইলে তারাই শুধুমাত্র একমাত্র এটা চিন্তা করে থাকে। তো এখানে ধর্ম কেউ বুদ্ধ আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, এইভাবে ধর্ম দেশনা দিয়েছে। যেমন কোনো অসুস্থ হলে আমরা ওখানে মানে ডাক্তারের শরণাপন্ন হই এবং ওষুধ সেবন করি, হয় নাকি না? তাহলে এখানে অসুখ অসুখে, কিন্তু কিছু কিছু রোগ আছে, কিছু কিছু হলে এইগুলো হলে আমরা এত বেশি গুরুত্ব দিতে চাই না, কিন্তু জটিল এবং মারাত্মক কোনো কিছু হলে এটাকে বেশি গুরুত্ব দিই, হয় নাকি না? তাহলে অসুখ হলে যেমন এখানে ওষুধ খেতে হয়, ঠিক তদ্রূপ মনের ভাব, মনের যে অকুশল চেতনা এগুলোকেও দূরীভূত করার জন্য, অন্তর থেকে তিরোহিত করার জন্য আমাদের শিক্ষার প্রয়োজন। তাহলে যে যত বেশি রোগে আক্রান্ত, হ্যাঁ সে রোগের থেকে পরিত্রাণ পেতে চায় সে তত বেশি এটাকে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, অধ্যয়ন করতে হবে এবং আচরণ করেই এটাকে লাভ করতে হবে, হয় নাকি না? এখন মনে করুন যাহা পার্থিব জগতের যা কিছু রয়েছে, কারণ লৌকিক মানুষের সংখ্যা অনেক বেশি, অজস্র প্রাণী,
আমরা মানুষের মধ্যে মানুষের চাইতে অনেক অনেক গুণ বেশি অন্যান্য প্রাণীগুলো রয়েছে, তির্যক প্রাণী রয়েছে, বিভিন্ন পতঙ্গ প্রাণী রয়েছে, হয় নাকি না? তাহলে সেগুলোর তুলনায় আমাদের মানুষের সংখ্যা খুব কম, হয় নাকি না? তার চাইতে আরো কম যারা মানে এই বিষয় নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, তাহলে এই লৌকিক মানুষের মধ্যে অন্যান্য প্রাণীর চাইতেও বেশি চিন্তা করেন মানুষ, তার চাইতে আরো বেশি চিন্তা করেন যারা এই বিভিন্ন এই লৌকিক এবং লোকোত্তর সম্পর্কে গবেষণা করেন, চিন্তা করেন, আয়ত্ত করেন এবং এটাকে উপলব্ধি করার জন্য যারা প্রতিক্ষণে সচেষ্ট থাকেন, এটার সংখ্যা খুবই কম, হয় নাকি না? তাহলে ধর্ম আমাদের প্রয়োজন কিসের জন্য? আমাদের মনের শুদ্ধতার জন্য। হ্যাঁ, তো এখানে যেহেতু বান্তে আজকে এই ধর্ম শ্রবণ সম্পর্কে বলতেছে, তো এখানে আমরা যদি বর্ণনা করতে যদি ভুল করি তাহলে আচরণ করতেও ভুল হয়ে যাবে, মানুষের বিশ্বাস করতেও ভুল হয়ে যাবে, হয় নাকি? যেমন মনে করুন আমেরিকা থেকে ওখানে একটা জিনিস নিয়ে এসেছে, হ্যাঁ, তো এখন এটা কিন্তু অরিজিনাল জিনিস না, ও মনে করুন ওখান থেকে মানে ডুপ্লিকেট একটা জিনিস নিয়ে এসেছেন, এখানে দেশে বলল এই জিনিসটা অরিজিনাল এবং এই জিনিসটা খুব ভালো, এইভাবে উপকার করে, এখন সেও তো জানে না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, হয় নাকি না? তখন তার প্রতি একটা মানুষ বিশ্বাস করে, সবাই এটাকে মানে বাস্তব মনে করবে, হয় নাকি না? তাহলে বাস্তব যেটা নিয়ে আসলো তাদের কাছে কিন্তু সেটা অবাস্তব হয়ে গেল, হয় নাকি না? অবাস্তবটা বাস্তব হয়ে গেল, বাস্তবটা অবাস্তব হয়ে গেল, ঠিক তদ্রূপ বর্ণনাটাও কিন্তু সেই ধরনের। মানুষ যখন সেটাকে মিথ্যাকে সত্য মনে করবে, সত্যকে মিথ্যা মনে করবে, ধর্মকে অধর্ম মনে করবে, অধর্মকেও ধর্ম মনে করবে, তারা কিন্তু প্রকৃত সত্য থেকে বঞ্চিত হয়ে যাবে, হয় নাকি না? তাহলে এখানে ধর্ম শ্রবণ, ধর্ম দেশনা, ধর্ম উপদেশ মানুষদেরকে সঠিকভাবে এটা প্রদান করা অবশ্য প্রয়োজন, হয় নাকি না? আর এটাকে যদি সঠিকভাবে করতে না পারে তাহলে কিন্তু মানুষেরা বিপদের সম্মুখীন হবে, হয় নাকি না? এটাকে করতে হবে এটা, হ্যাঁ, এটা অনিত্য দুঃখ অনাত্মাতেও কিন্তু কথা আছে। তো যাই হোক, কি প্রসঙ্গ বানতে বলছে না, তো এখানে মানুষদেরকে সঠিকভাবে বর্ণনা করলে ওনারা এই বাস্তব সত্য লাভ করতে পারবে, আর যদি এই সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম, তাহলে বাস্তব সত্য লাভ করতে পারবে, হয় নাকি না? তাহলে এই ধর্ম শ্রবণ, ধর্ম দেশনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হয় নাকি না? আপনি ধ্যান করতে চান তাহলে ধ্যানের সঠিক উপদেশ লাগবে, হয় নাকি না? আপনি শীল পালন করতে চান তাহলে আপনাকেও সঠিকভাবে সেটার দেশনা করতে হবে, উপদেশ দিতে হবে, সঠিক শ্রবণ করতে হবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপীয় অন্যান্য যাহা কিছু কুশল কর্ম সম্পাদন করা এবং এই মিথ্যা দৃষ্টি পরিহার করা, এটাও কিন্তু আমাদেরকে সবাইকে জানতে হবে। হ্যাঁ, তো এখন মনে করুন আমাদের যেটা লৌকিক জগতের যেগুলো কাজকর্ম করে জীবন জীবিকা, এটা প্রত্যেকেরই এটা চলার জন্য, হয় নাকি না? তাহলে মনের অন্তর থেকে যদি ধর্মটা যদি তিরোহিত হয়, আপনি যতই শিক্ষিত হন, এই দেশ যতই উন্নত হোক না কেন, মানুষের মনে যখন পাপ চিন্তা, হিংসে চিন্তা, লোভ দ্বেষ মোহ এটা কিন্তু বিরাজ করে, এটা কিন্তু এমনি আগুনের চাইতেও আরো বেশি আগুন দাউ দাউ করে দেয়। বুদ্ধজি বলেছেন, নাতি রাগ সামু আজ্ঞে, নাতি দোষ সামু কালে, নাতি মোহ সামাং জালাং, নাতি তানহা সামু নদী। এখানে চারটা যে কথাটা বলেছেন, নাতি রাগ সামু আজ্ঞে, রাগের সমান অগ্নি নেয়, হ্যাঁ, দেশের সমান পাপ নাই, হ্যাঁ, তাহলে মোহের সমান ওখানে জাল নাই,
তারপর হচ্ছে যে তৃষ্ণার সমান নদী নাই। তো এখানে যে চারটা কথাটা বলেছেন, মানুষের মধ্যে যে লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ পাপ অকুশল চেতনাকে অন্তর থেকে দূরীভূত করার জন্য ধর্ম উপদেশ শিক্ষা নিতে হয়, ধর্ম পথে চলতে হয়। মানুষ জীবন চলার পথে এই ধর্ম চেতনাবোধ অন্তরের মধ্যে না থাকলে দেশ যতই উন্নত হোক না কেন, মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তাহাদের সে অন্তর থেকে পাপটা যাবে না, লোভ দ্বেষ মোহটা যাবে না, হিংসা বিদ্বেষ যাবে না। তাহলে আপনিও শিক্ষিত হয়েছেন, আপনার মেধা অনেক বেশি, আপনি যখন ক্ষতি করতে চান আপনি তত বেশি মেধা দিয়ে অপরজনকে ক্ষতি করতে পারবেন, কৌশলের মাধ্যমে পারবেন, আরেকজনকে আঘাত দিতে পারবেন, হয় নাকি না? সেই সময় এক সময় বান্দে দেশনায় বলেছেন, একটা যদি মনে করেন অশিক্ষিত চোর এটা ওই ঘর ভেঙে বেড়া ভেঙে মাটি কেটে ওইভাবে চুরি করতে হয় নাকি না, কিন্তু একজন যদি শিক্ষিত যদি হয় সে কিন্তু এতগুলো করবে না, সে অল্প মেধা শ্রম দিয়ে তার চাইতে অনেক বড় বড় অপরাধ কর্ম সম্পাদন করতে পারে, হয় নাকি? তাহলে শিক্ষা কিন্তু মানুষদেরকে কোনোদিন খারাপ পথে নিয়ে যায় না, খারাপ কথা বলা খারাপ কোনো কিছু এখানে এই পৃথিবীতে যা কিছু এখানে উৎপন্ন করেছে মানুষেরা সৃষ্টি করছেন, এটা কোনো কিছু খারাপের জন্য না। কিন্তু আমরা যখন মানুষের মন যখন খারাপ হয়ে যায় তখন এটাকে দিয়ে খারাপভাবে ব্যবহার করে, হ্যাঁ দাহাসুরি বানায় যে এটা মানুষ কাটার জন্য না, হ্যাঁ এটা কাজের জন্য ব্যবহারের জন্য, হয় নাকি না? যখন মানুষ যখন মানুষের রাগান্বিত হয়ে যায় আরেকজনের প্রতি রাগ ক্রোধ বিদ্বেষ উৎপন্ন হয় তাহলে তার প্রতি ক্রোধান্বিত হয়ে তাকে হত্যা করে না, হয় নাকি না? তাহলে এই দাঁড়াটা তো মানুষ কাজের জন্য এটা বানিয়েছে, মানুষ কাটার জন্য নয়, হয় নাকি না? তাহলে ওষুধপত্রও অনেক কিছু বানিয়েছে মানুষের, সেটা রোগ থেকে নিবৃত্তির জন্য, নেশাগ্রস্ত হওয়ার জন্য নয়, হয় নাকি না? কিন্তু মানুষ যখন সেটা যথাযথভাবে কাজে ব্যবহার না করে অন্যায়ভাবে যখন ব্যবহার করে তখন ভালো জিনিসও খারাপ হয়ে যায়, হয় নাকি না? এখানে আপনারা মনে করুন মানুষ ভালো খারাপ আছে, শিলবান দুশীল আছে, হয় নাকি না? তাহলে এই এই ভালো খারাপের এখানে কোনো কিছু লেখা আছে? হ্যাঁ কারোর সাথে ওখানে কোনো লাগানো আছে, কোনো কিছু চিহ্ন আছে? হ্যাঁ আপনারা যেভাবে এই কাজগুলো করবেন সেইভাবে আপনাদের পরিচিতিটা এটা হয়, হয় নাকি না? তাহলে আপনি যদি খারাপ কাজ না করেন, অন্যায় কাজ না করেন, অপরাধ কাজ না করেন, তাহলে আপনাকে কেউ ওখানে খারাপ বানাতে পারবে না, হয় নাকি না? তাহলে এই ধর্ম শিক্ষাটা, ধর্ম উপদেশ, সঠিক নীতিটা মানুষের কাছে না বুঝলে দেশ সমাজ যে সমাজের মধ্যে দেশ যতই উন্নত হোক না কেন, মানুষ যতই শিক্ষিত হোক না কেন, কোনোদিন এটা কি মানুষের ভালোর চাইতে খারাপটাই বেশি হয়ে যায়, হয় নাকি না? তাহলে একজন মানুষ যারা দরিদ্রগ্রস্ত দেশ, এটাও দরিদ্র দেশ আর একটাও দরিদ্র দেশ, এটাও একটা উন্নয়নশীল দেশ আর একটা উন্নয়নশীল দেশ, হয় নাকি না? তাহলে একটা দরিদ্র দেশ কি করবে, এটা মারামারি করবে, হ্যাঁ হয় নাকি না? তারপরে উন্নয়নশীল দেশ হলে তার সাথে আরো একটু প্রযুক্তি বেশি ব্যবহার করবে, হয় নাকি না? তাহলে উন্নত দেশ হলে কি বলবে, এটা থেকে আর একটা মারবে যে পুরো দেশ ধ্বংস করে দেবে, হয় নাকি না? আপনারা মনে করুন এখানে এই 10 জন মানুষ আছে, হ্যাঁ আপনারা মারামারি করেন, আপনাদের সাথে কোনো জিনিস নেই, হাতে হাতে যা পারেন মারবেন, হয় নাকি না? তা আপনাদের ওখানে মনে করেন হাতের সাথে লাঠি আছে, কোনো একটা জিনিস আছে, এটা দিয়ে হাতের নাগালে যতটুকু পাবেন ততটুকু ওখানে ক্ষতবিক্ষত করবেন, হয় নাকি না? আঘাত করবেন। আর যদি মনে করেন যেটা কিন্তু এটা অনেক দূর থেকে তাকে আক্রান্ত করা যায় তাহলে এটা থাকলে আরো বেশি ক্ষতি না, হয় নাকি না? মানুষের মন যখন খারাপ হয়ে যাবে তাহলে সে যত শিক্ষিত হোক না কেন, সে যেই সেই দেশ যতই উন্নত হোক না কেন, এটা কিন্তু মানুষের ক্ষতি করবেই, হয় নাকি না? তাহলে ধর্ম এটা মানুষের, এই যে সবাই বলে মানুষ মানুষের জন্য, হয় নাকি না? মানুষ যে মানুষের জন্য এটা যদি চিন্তা করে তাহলে মানবতার জন্য চিন্তা করে, এই প্রাণী জাতির যদি জন্য যদি চিন্তা করে, জীব বৈচিত্র্যের কথা যদি চিন্তা করে,
তাহলে অবশ্যই ধর্মের আশ্রয়ে আসতে হবে, হয় নাকি না? তাহলে ধর্মটা কত গুরুত্বপূর্ণ, যেটা গুরুত্বপূর্ণ জিনিস এটাকে অনেকে পরিহার করেন, হ্যাঁ লৌকিক জিনিসটাকে অনেকে মূল্যায়ন করেন, কিন্তু বুদ্ধ তো বলে নাই যে আপনি কোনো বিদ্যা শিক্ষা করেন না, হ্যাঁ সে কথা তো বলে নাই। এই মঙ্গলসূত্রের মধ্যে বাহু উষাচ্ছাঞ্চা সিপাঞ্চা বিনয়ং চা সুশিক্ষিত কথাটা বলে নাই, হয় নাকি না? আপ তাহলে ওখানেও শিল্পবিদ্যা বিভিন্ন বিনয়ে সুশিক্ষিত হয়ে সুন্দরভাবে জীবন অতিবাহিত করার জন্য এখানে বলেছেন, মাতা পিতাকে সেবা যত্ন করা, স্ত্রী পুত্রের সেবা যত্ন করা, ভরণ পোষণ নেওয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে উপকার করা, অন্যজনকে সহযোগিতা করা, তাহলে ওখানে মঙ্গলসূত্রের মধ্যে প্রতিটা মঙ্গলের কথাটা এখানে ব্যক্ত করেছে, হয় নাকি? এখানে তো আপনাদের কোনো কাজ কর্ম ব্যবসা বাণিজ্য কোনো কিছু এখানে কর্ম করতে বুদ্ধ মানা করে না, তবে যে কর্ম করলে প্রাণীর নষ্ট হয়, ক্ষতি হয়, আরেকজনের সেটা দুঃখে উপনীত হতে হয়, এগুলোকে পরিত্যাগ করতে ওখানে বলেছেন, হয় নাকি না? তাহলে ওখানে ধর্মের যে একটা মহত্ত্ব গুরুত্ব, হ্যাঁ উপদেশ শিক্ষা, এটা আমাদের যথার্থ হতে হবে, হয় নাকি না? এখন আমি যদি আমার মূল্য না বুঝি, আমি যদি আচরণ না করি, আমি যদি অনুশীলন না করি, আমি যদি প্রতিপালন না করি, সেটা যদি আমি গ্রহণ না করি, তাহলে এটা আমার মূল্যায়ন গুরুত্ব থাকবে। যেমন মনে করুন একটা গ্লাসের মধ্যে, একটা পাত্রের মধ্যে ওখানে খাবার জিনিস আছে, সে জানে যে এই জিনিসটা আমি শুদ্ধ খাবো, হয় নাকি না? সে কোনোদিন ওখানে এই দুর্গন্ধ অথবা বিষ ময়লা এগুলো মেশাবে? হ্যাঁ, তাহলে সে কিন্তু নিজের মতো করে, সে যেমন নিজে বেঁচে থাকতে চায়, সে পরিশুদ্ধ খেতে চায়, সে একটা ভালো জিনিস পেতে চায়, তাহলে সে অপরজনের জন্যও চিন্তা করবে, হয় নাকি না? সে যদি এটার যদি ধারণা হয় যে এটা তো আমি খাবো না, এটার দ্বারা আমি আমার আরেকজনে মরে গেলেও আমার কোনো কিছু নেই, আরেকজনের ক্ষতি হলেও কোনো কিছু নেই, আমার লাভটা পেলে হবে, হয় নাকি না? এই চেতনাটা যদি থাকে তখন দেখা যাবে যে কি ওটাতে সেখানে বিষও মিশাতে পারে, লাভের জন্য অন্য উপায় গ্রহণ করতে পারে, সে সে মিথ্যার আশ্রয় নিতে পারে, হয় নাকি না? ধর্ম, এ ধর্মকে যদি আমরা নিজের মনে পরিশুদ্ধতার জন্য ধর্ম আচরণ করি, ধর্ম শ্রবণ করি, অপরজনের কল্যাণ এবং মঙ্গলের জন্য যদি ধর্ম দান করি, ধর্ম প্রচার করি, তাহলে আমাদের মনের মধ্যে কোনো পাপ থাকবে না। অজ্ঞতার কারণে থাকতে পারে, অজ্ঞানতার কারণে থাকতে পারে, মানে নিজের অদক্ষতার কারণে হতে পারে, হয় নাকি না? নিজে সৎজ্ঞানে কোনোদিন সে অপরজনের ক্ষতি করতে চাইবে, হয় নাকি না? আর যদি নিজে যেটাকে যদি আচরণ না করে, প্রতিপালন না করে, অনুশীলন না করে, নিজের মূল্যায়ন নিজে করে না, তাহলে সে কোনোদিন অপরজনকে মূল্যায়ন করবে, হ্যাঁ হয় নাকি না? ঠিক তদ্রূপীও এটা কি ধর্মকে, ধর্ম এটা পবিত্র জিনিস, সবাই বলে ধর্ম খুবই পবিত্র, হয় নাকি না? ধর্ম গ্রন্থ কি পবিত্র গ্রন্থ বলে, হয় নাকি না? তাহলে আমরা কখন সেটা পবিত্রতা রাখতে পারবো, যখন আমরা সুন্দরের জন্য ভালোর জন্য নিজের জীবনকেও যদি দান দেওয়া হয়, উৎসর্গ করা হয়, এটাকেও বুদ্ধ পুণ্যের কথাটা বলেছে। আমাদের পারমীর মধ্যে দশ পারমি, দশ উপপারমি, দশ পরমাত্ম পারমীর মধ্যে বুদ্ধ এই বুদ্ধি জ্ঞান লাভের জন্য ওখানে অসংখ্য কল্পকাল ধরে উনি কি করেছেন, এই পারমিগুলো পূর্ণ করেছেন। ওখানে দেখে যে অনেক জন্মে অনেকবার নিজের প্রাণকে ওখানে বিসর্জন দিতে হয়েছিল, হয় নাকি না? তাহলে এইভাবে সদ্গুণ লাভের জন্য, সদ্জ্ঞান লাভের জন্য কত জন্ম জন্মান্তর ধরে এইভাবে ত্যাগ স্বীকার করেছে, হয় নাকি না? এই তাহলে কোনো মানুষ তো এটা, আমরা যখন সেটাকে ধর্ম আচরণ করতে যায়, অনুশীলন করতে যায়, প্রতিপালন করতে যায়, সব সময় আমাদেরকে নিজেদেরকে এটা পবিত্র রাখতে হবে। ভান্তে বলেছে যে কি, এটা প্রায় সময় বলার অর্থটা হচ্ছে
অনেকে অনেক কথা সেটা ভুলে যায়, এটা মূল কথা সব সময় আমাদেরকে এটা দেখতে হবে। হয়তো কেউ কেউ বলতে পারে বান্দা প্রায় সময় তো এই কথাটা বলে, হ্যাঁ আপনারা তো প্রত্যেক দিন বাংলাদেশে তো ভাত খায় হয় নাকি না, হ্যাঁ যতদিন পর্যন্ত না মরে যাবেন ততদিন পর্যন্ত ভাত খেতে হবে হয় নাকি না, কারণ ওখানে এই কি দে মেটানোর জন্য এটাই আমাদের দেশে উপায় হয় নাকি না। তাহলে মনটাকে পবিত্র রাখার জন্য যেটা প্রত্যেক দিন প্রয়োজন সেটা প্রত্যেক দিন গ্রহণ করতে হবে, ভুলে গেলে বারবার শুনতে হবে হয় নাকি না। তাহলে আমাদের চক্ষু না থাকলে তাহলে আমরা কোনো কিছু দেখতে পাবো না। তাহলে এই চক্ষুর মূল্য এবং গুরুত্ব বুঝবে কারা? যারা চক্ষু হারিয়েছেন ওনারা বুঝেন, কিন্তু যাদের চক্ষু আছে ওনারা কিন্তু এখন বুঝেন হয় নাকি না। হ্যাঁ চোখ দিয়ে পানি ভরে চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তবুও কিন্তু এই কাজকর্মগুলোতে করতে পারছে না হয় নাকি না। তাহলে চক্ষু যখন নষ্ট হয়ে যাবে সে বুঝবে যে চক্ষুর মূল্য কত, আবার যখন বিদ্য বিদ্যা হয়ে যায় এমনিও চোখে দেখতে ভালো লাগে না, হ্যাঁ চক্ষু নষ্ট হয়ে গেলে আর কি করার হয় নাকি না, ঘুমটাই আরো বালা, তখন তো 24 ঘন্টা ঘুম যেতে পারবে হয় না। অনেকে যারা চোখের মূল্য বোঝে না তারা এটা চিন্তা করবে হয় নাকি না, কিন্তু একজন জ্ঞানী মানুষ সে বলবে যে কি আমাকে তো বই পড়তে হবে, জ্ঞান চর্চা করতে হবে, আমাকে দর্শন করতে হবে, হ্যাঁ হয় নাকি না। সে আমরণ পর্যন্ত নিজের চক্ষু দ্বারা দৃষ্টি দ্বারা সে শীল সমাধি প্রজ্ঞা আচরণের জন্য সে কিন্তু জ্ঞান চর্চা করবে হয় নাকি না। তাহলে এই চক্ষু না থাকলে পুরো এই পৃথিবীর যা কিছু আছে দর্শন দ্বারা যা কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারি, হ্যাঁ প্রজ্ঞা লাভ করতে পারি এবং অনেক কিছু সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি, এগুলো থেকে আমাদের সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাব, এই পৃথিবীতে তখন অন্ধকারে সমতুল্য হয়ে যাবে হয় নাকি না। তো ঠিক তদ্রূপ ওখানে আমাদের মানে এই চোখ না থাকলে যেমন এগুলো আমাদের কোনো কিছু ওখানে মূল্যায়নে পড়ে না, তদ্রূপ মন না থাকলে ধর্মকে উপলব্ধি করতে পারে না। হ্যাঁ তাহলে মনটাকে যত বেশি পবিত্র করতে পারবে পরিষ্কার করতে পারবে সে ধর্মকে তত সুস্পষ্ট ভাবে জানতে পারবে। এটার জন্য ভান্তে বলেছেন যে কি আমাদের যে আয়না, আয়নার উপরে যত বেশি ময়লা এবং থাকবে তাহলে সে আয়নাতে ওখানে কোনো কিছু দেখা যায় না, যত পরিষ্কার হবে তাহলে এই আয়নার সামনে যা কিছু থাকবে দৃশ্য একটা সুস্পষ্ট ভাবে দেখবে হয় নাকি না। তাহলে এই মনের ময়লা, হ্যাঁ এগুলোকে যে যত বেশি পরিষ্কার করতে পারবে সে ধর্মকে তত বেশি সুস্পষ্ট ভাবে দর্শন করতে পারবে, দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে হয় নাকি না। তাহলে মনের ময়লাগুলো কি? তাহলে লোভ পরিত্যাগ করো, লোভ দ্বেষ মোহকে ধ্বংস করো, সংযোজনকে ধ্বংস করো, ক্লেশকে ধ্বংস করো হয় নাকি না। তাহলে এই মনের যা কিছু এগুলোকে যদি পরিত্যাগ করে, মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করে, তাহলে সেই মনটা কি হয়ে যাবে, দে ওটা পবিত্র হয়ে যাবে হয় নাকি না। তাহলে মন যত পবিত্র হবে, মন যত শুদ্ধ হবে, সে ধর্মকে সুস্পষ্ট ভাবে দেখবে হয় নাকি না। আর ধর্ম ফালায় ধর্ম ফালায় বেকুন হদে, হ্যাঁ যত ধর্ম অবলম্বী হয় আর ধর্ম ফালায় ধর্ম ফালায়, হ্যাঁ পাপ কাজ করলি, অন্যায় করলি, অপরাধ করলি, আর মনের তো শুদ্ধ না করি, উদ্ধ ধর্ম রলে টানাটানি করি লাভ আছে না হয় নাকি না। অনারস অনাড়ে বেগ মানুষ আছে হয় না, বহুত জনে আছে ধনী, বহুত জনে আছে গরিব হয় নাকি না, তুলি বহুত জন নতুন ধন সম্পদ অনেক কিছু আছে আছে নাকি না, এটা বেগ কোন তুই সুখী হন, হ্যাঁ যে নিরোগী, হ্যাঁ তা তো মনে অসুখ বিসুখ নাই হয় নাকি না, যে সুস্থ, হ্যাঁ ই বলে তো ব্যাখ্যা নতুন সুখী হয় না, টিয়া ফসে দন দোল তত্ত্ব বৃত্ত ইন্দিনে ব্যাখ্যা কি সুখী হয় না, হ্যাঁ আর টিয়া ফসে দন দোল তো অনেক কিছু আছে, গাড়ি বাড়ি অনেক কিছু আছে হয় না, গরম মেজে যদি মানুষ যদি মনে করেন এটা ওই কি হয় বেজিয়াতে আর কি আপে বেজি না আপে বেজি নে হয় নাকি না, যদি কয় দেয় সাততলা বিল্ডিং কি তা হেবো না, হ্যাঁ হয় না না তুলে মানে এরিয়ার ভিতরে ঢুকোন এত মাথা ঘুরোনি শুরু
আর ভিতরে গুলি তা আটপেলে পড়েছে বেরত্ব, হয় না? কথা ঠিক আছে না? তুলি সব চাইতে সুখী হন যারা নিরোগী হয়। এখন তাহলে বুদ্ধ হতে কি আরোগা পারামালাভা, হ্যাঁ, যারা নিরোগী ওনারা সব চাইতে বেশি লাভবান, হয় না? তা আর মানুষের যদি আজ ভেকুন সঠিকভাবে ধর্ম আচরণ করি, মনতুন যদি ভাব ভেকুন যদি দূরীভূত করত, তুই প্রতিটা ধর্মের মধ্যে তো ভালো হতাম, হয় না? আজকে চুরি করিবার কথা হয় না, না হয়। আজকে অনেকে যদি চুরি না করতো, হ্যাঁ, তুলি সব থাকতো না, তুলি ব্যাকুনে সুন্দরভাবে চলি না পারতো, হয় নাকি? না তুলি তুই প্রশাসন পুলিশ ওরা কি পাহারা দেয়া পারতো না, তো ব্যাকুনে শান্তিতে না থাকতো, তো ব্যাকুনে যদি ধর্ম আচরণ করতো, তুলি তো পৃথিবীর মধ্যে মুক্ত নয় তো দেরি, নির্বাণ না হয় তো দেরি, মুক্তি না হয় তো দেরি, হয় না? কারণ নির্বাণ মুক্তির শিক্ষা কিন্তু ত্যাগের শিক্ষা, হয় নাকি? না ব্যাকুনে মুক্তি নইতু, হ্যাঁ, মুক্ত নইতু, নির্বাণ না হয়তো, কিন্তু অন্তত ব্যাকুনে শান্তিতে তো থাকতো, হয় না? কথা ঠিক আছে না? কারণ এই ধর্ম শিক্ষারও ব্যাকুনত্ব নিয়ে বুঝে ফুরে ওদের পান্তে সবসময় চিন্তা করা দে। আর যতই কিছু ধর্ম লই বাড়াবাড়ি করি না কেন, আজ যতক্ষণ না পর্যন্ত ইয়ে নিজের মনত্তম পাপ দূরীভূত করি না পারি, মনের সঠিক চিন্তার মধ্যে আনি না পারি, ততক্ষণ পর্যন্ত ধর্ম আচরণ শুদ্ধ নয়, হয় না? অনে মনে করে নুকু ডাক্তার চিকিৎসা করে রোগীর রোগে পরীক্ষা নিরীক্ষা করে চাই দেয় কোন ধরনের রোগ জীবাণু না পায়, কিন্তু হদার মাথা গুরুর ফ্যাট করার, হ্যাঁ, আর শরীরে বেতা বেদনা করার, রিয়েং করে রিয়েং করে, হয় না? তুই ওই ডাক্তারে কি চিকিৎসা কেন সঠিক করলো না? তুই ডাক্তারের হামলে দেখি ওর শুদ্ধ, হ্যাঁ, ও তু নিয়ে শান্তি অনুভব কর, হয় না? তৈলি এই সময় ওরা তো নয় তো বিভিন্ন ফসেচ নিয়ে পড়ে ক্ষণভালদি রোগ জীবাণু যেতে ধরানো পরে ও ব্যথা বেদনা হয়, হ্যাঁ, তা আরো ব্যথা বেদনা দিয়া পরে, কথা বুঝি নে, নতুন আরোগ্য সৃষ্টি করে দিয়া পরে আর কি, এতে ব্যথা বেদনা ইবে দিনে যাতি আরাম আরাম লাগবো, তবু তো একখানা একখানা বালা লাগে, হয় না? কথা ঠিক আছে না? ওইয়েন ন ফালি ইয়েন করা ফুরি, হ্যাঁ, তো আর মানুষের মধ্যে ভেকুনে ইয়েন নতুন চিন্তা করা ফুরি উদে ধর্ম খুবই অপরিহার্য ইয়েন বিষয়। কারণ আর আর মনের যদি শুদ্ধতা না থাকে, মনের যদি পবিত্রতা করি না পারি, আজি লোভ দ্বেষ মোহের ধ্বংস করি না পারি, আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ যদি পরিত্যাগ করি না পারি, তাহলে কোনোদিন মানুষেরা শান্তি না পাবে, হয় না? ওনারা প্রতিটা ঘরে বাড়িয়ে এই গ্রামে গঞ্জে অফিস আদালতে ব্যাগ করে না তখন, হয় না? এই এটা নানান ধরনের সমস্যা হয় যেন এ আরাদিন নানান বৈত্য কথায় মাথা খারাপ লাগে, হয় না? এ কান্নান যারতুন নাই, হ্যাঁ, ইতিরে যদি গাইলেও প্রত্যেক দিন দেদে হয় ইতি বহুত শান্তিতে আছে, হয় না? কিন্তু আর মানুষের মন যেতে খারাপ হয় উগ্র মানুষও শান্তিতে তাই না পারে এই খান্দুইয়ানোর কারণে, হয় না? কিন্তু যে বৌরা খানে নে ইতিও বহুত শান্তিতে আছে, হয় না? তৈরি কিল্লে শান্তির নাই আর মানুষের মনের আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষের কারণে যেতে নানান ধরনের কুৎসিত বাক্য ভাষণ করে আরেকজনের আঘাতমূলক বাক্য ভাষণ করে, তখন কিন্তু মানুষের শুধু উদ্দি নয় হৃদয়ত পর্যন্ত আঘাত করে, হয় না? কথা ঠিক আছে না? তুই ঠিক তদ্রু মানুষের যদি সঠিকভাবে ধর্ম আচরণ ন করে, তৈলি মনে করন এটা মানুষের মধ্যে থাকি কোনোদিন প্রকৃত সুখ শান্তি লাভ ন করিবে। এহতলাই বুদ্ধ কি হয়ে দে ভালো সংঘাত চারিহি দীঘং অধ্যয়ন সুচাতি দুঃখ ভালে হি সংবাস অমিত্য নেব সর্বদা ধীরোচ সুখ সংবাস ইয়াতি নংবা সমাগম। বুদ্ধ এই কথা গান হই তেড়ে কি হই, হ্যাঁ, ভালো সংঘাত চারিহি দীঘং অধ্যয়ন সুচাতি, অর্থাৎ যারা এই পাপি, হ্যাঁ, এবং সব সময় দুশীল দুর্বিনয় অন্যায় কর্মে নিয়োজিত থাকে, সবসময় সংসার ধর্মের কথা চিন্তা করে, হ্যাঁ, ওরা সাথে জীবন অতিবাহিত করলে শুধু দীর্ঘদিন সংসারে বর্তিত হইব, হ্যাঁ, সংসারী কোনোদিন কি নইব, অনাথ জন্ম নিরত নইব, সকল প্রকার দুঃখত্ব নিবৃত্তি অনাফল সম্ভব না,
আচ্ছা ঠিক আছে, ওনার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, হয় না? অনেক প্রয়োজনে অনার চিকিৎসার লাই অনে ডাক্তার বুথ রাখিলে, হয় না? অনে হসপিটাল অনার কাছে রাখি দিলে, কিন্তু অনার কর্মর বিপাকে যদি আই দে হয় অনার কি আর 50 ডাক্তার হই অনার বাসিত তারিখ না? হ্যাঁ, গত হরণান মধ্যে অনারা দেখুন দেন না, হ্যাঁ, বিমানত করে বিদেশের তুন পর্যন্ত কি ডাক্তার পুরো হায়ার করে আননি, হয় নাকি না? কিন্তু আরেকজন হয় তো দেখা গিয়ে সামান্য ইন দিনও পাশে উড়ে গিয়ে, কিন্তু বিদেশের তো না ঘুরে আনিও ওরা পাশে না পারে, হয় না? কথা ঠিক আছে না? তুই কর্ম আর তো কর্ম বিপাক আর আর ফুটতে করে একদিন কি আছে আর কদিন বাঁচু কদিন টেকুন, হ্যাঁ, তুইলে আর আর যদি এই যে একান কর্মর বিপাক যদি আর যদি বুক গড়া পরে তুইলে অনেকে আর আর ইয়েন কি রেহাই করে দিতে পারে, হয় না? তাহলে আহারা এই জন্মে না অনেক করলেন, অনেক পাপ করলেন, অন্যায় করলেন, অপরাধ করলেন, কত প্রকার ঋণ করলেন, তাহলে এই জন্মে না করলেন, অনার জন্ম কি শেষ না? হ্যাঁ, তাহলে অনার আরো আরো জন্ম আছে না? শীতকাল এক শীততে না অনেক চুরি করলেন, বছরে বছরে আবার শীতকাল আইতো আজি নাকি না? একবার মনে করেন ওই যে মনে বিলন মেদি কেতন মেদি নয়ই মনে করেন আজি হাগি, হয় না? তা হাগি এর এখন গিরে যাই দেখে দেখি রে দুঃখ হাইয়ে, হয় না? আরেকদিন এসছি দেখে দে আরেক হাইয়ে, আরেকদিন আইনে কলগ বোয়াইয়ে ধরা না খাইবু খাইবু নাকি না খাইবু? তাইলে অনে একজন মেরে হাই গেলেন, হয় না? অনারা দরিদ্র ভাইল আরেকজন মাইলেন এ তুই হাই গেলেন অনার দরিদ্র ভারে আরেকজন মতাই অন ধরা না খাইবেন খাইবেন না খাইবু থইলি একদিন না একদিন ব্যাগ কোন তো নেই কর্মার বিপাক ইম্পো করে যাব, হয় না? তো ভান্তি ইঙ্কি হইতে ভালো সংগাত চারিহি দীঘাং অধ্যান সূচাতি দুঃখ বালে সংবাসু আমি তেনে বসাবদা আর যেন অনেকে মনে করে দি যদি শত্রুল্লয় যদি থাকে দেওয়ায় অনারে কি এত শান্তি পান না, মানে ইবে মনে হয় আরে বিপদত পালাইবো ভাল্লা, হয় না? আর মনে হয় আক্রমণ করিব ভাল্লা, আরে মনে হয় কোনো আঘাত করিব পারলা, হয় না? তো বুদ্ধ হতে এই মূর্খদের সাথে সহবাস করণ মানে কি শত্রুর সাথে সহবাস করণের মত, হ্যাঁ, দুঃখ বালে হি সংবাস অমিত নেওয়া সব্যদা দীরোচ সুখ সংবাস ইহাতি নং সমাগম, যদি প্রিয় আপন জন জ্ঞাতি বর্গ যদি থাকে তুই ওরাল লয় সম্মিলিত হইলে কেন লাগে, ওরা সমাদর করে অভিবাদন জানায়, হ্যাঁ, তৈলি শ্রদ্ধা জ্ঞাপন করে, হ্যাঁ, কুশল কুশল বিনিময় করে, হয় নাকি না? তৈলি এক একজনের ইয়েন সুখ দুঃখ করে ইয়েন বাকি বেলায় চেষ্টা করে, হয় নাকি না? তৈলি হদ্দে ধীরোচ সুখ সংবাস ইয়াতিনাং বা সমাগম, অর্থাৎ এই ধীর জ্ঞানী গুণী শীলবান ধার্মিক মানুষের সাথে সহবাস করণ মানে কি এই প্রিয় আপনজন মানুষের সাথে থাকানোর মতো, হয় না? তো এখন যদি মনে করো মানুষ যদি মানুষের মধ্যে থাকে এই কষ্ট পায় দুঃখ পায় আঘাত পায় এই সমস্ত ইম পরিত্যাগ করিবেন না, ওই তো ধর্ম গানেছি, হয় না? তা আর যদি কোনো যদি সঠিকভাবে ধর্মরা যদি আচরণ করে অনুশীলন করে তুলি লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ ইনর যদি পরিত্যাগ করে তুলি এই পৃথিবীর মধ্যে আর অরাজকতা ইম থাকবো না, হ্যাঁ? তুলি আজ যদি মনে করেন আর মানুষ মানুষের উপহার করতাম যায় মানুষের কল্যাণ করতাম যায় আর মানুষের ভালো করতাম যায় আরাম সুনাম সুখিয়া তিম পাইতাম যায় আর যদি আর মানুষের যদি আঘাত দিই কষ্ট দিই দুঃখ দিই, হ্যাঁ, আই হইতাম চাই যে মানুষের মানুষের কাছে আমি মানবতাবাদী, হয় নাকি না? আই যদি মানবর যদি কষ্ট দিই, হ্যাঁ, মানবর যদি দুঃখের কারণের সৃষ্টি দিয়ে যদি হয় তুলি আই চারদি কিন্তু মানবতাবাদী হয়ে বেললাই, হয় না? তুলি এই মানবতাবাদী পাইব না, হ্যাঁ? তা আজি যদি বেকুন যদি চিন্তা করতু অবুক আর তো মানুষ মনে করি ওদের মানুষেরা, হয় না? তুলি আই স্মৃতি থাকুন তাই মানুষের মধ্যে, হয় না? কারণ ওই পশু পাখি অনে যদি আজার যদি গরু পালন, হ্যাঁ, অনে মারা গেলে হয়তো গরু হইকো আর তুলে মারা যাবে যাইব না, এদিকে বহুত প্রাণীরা আছে,
বুঝছেন না, শুধুই কিন্তু গরু নয়। হ্যাঁ, ওরা নদর গুলো শুকুর পানি ভর্তি ভর্তি দেখা যাবে যে দূরত মরে যাবে। অন্যান্য পশু পালন করে দে, বহুত জনে যারা পালক আছে ইতার মধ্যে ইতারাই মর্ম বুঝে, তাই না? ই হারালি বেদনা ও বা চাপা কাজ করে নিতে পারে না, কিন্তু এই বেদনা ও অনুভব করে, তাই না? তাহলে এই অনুসংখ্যা খুব কম, কিন্তু তারা মানুষ, তাই না? অন যদি মানুষের আঘাত দন, কষ্ট দন, দুঃখ দন, হ্যাঁ, মানুষ অনারার দ্বারা যদি মানে কষ্ট পায়, হ্যাঁ, অন যতদিন বাঁচিয়ে আছেন ততদিন অনারে ভয় করি না, মানুষেরা হয়তো অনারে নস্যার করিব, সম্মান করিব, হয় না? জিয়েন কবি যেন ইয়েন করিব, হয় না? মানতে নহই না, হ্যাঁ, বিপদত পড়লে চোরিও বাপ ডাকিবেন, হয় না? ডাকিবেন না, ডাকিবেন সে এখন তো, হ্যাঁ, কিন্তু অনেক বিপদত পড়ি দেখুন দে না, মনের অন্তর দিনে ডাকিবেন না, হয় না? তো অনার অনারে যতদিন পর্যন্ত পারো ততদিন পর্যন্ত অনারে ডরে ভয়ে সম্মান করিব, কিন্তু মরণের পরে অনেকে আর কোনো কিছু পাইবেন না, হ্যাঁ, হয় না? তুই মৃত্যুর পরে ব্যাগ শেষ নয় না, হয় নাকি না? তুই আর মানুষ মানুষের কল্যাণ লায়, হ্যাঁ, তুই মানুষ মানুষের লাই যদি আর চিন্তা করি, কোনোদিন আর আর মনের মধ্যে এই ফনেকের ক্ষতিকরণ, ফনেকের দুঃখ দন, ফনেকের অনিষ্ট সাধন করণ, ইন চিন্তা করণ উচিত নয়, হয় না? তাতে যাই হোক, এ নারা মানুষেরা তুমি বিবেক উৎপন্ন করা পড়িব, মানুষের তো কৃতজ্ঞতা উৎপন্ন করা পড়িব, হ্যাঁ, একদম যদি মনে করেন বাজারত গিয়ে, হ্যাঁ না, 10 জন মানুষে বেজাল জিনিস বেচে, একজন মানুষে মনে করেন সঠিক জিনিস বেচে, হয় না? বেজাল জিনিস তাড়াতাড়ি লুজে গুই, হয় না? এখন ওই বিবে অদ অদ হর ইবের গান নলজের, হয় না? হিন্দি 10 জনের গুণ হিন্দি মনে করেন 9 জনের গুণ লই শেষ, একজনের গুণ রয়ে গিয়ে তুই কব তা আতুন তো বৈশ্য মরা করিব, হয় না? আতুন বেজাল করা করিব, হয় না? এই তো আমরা মানুষের মধ্যে সৃষ্টি হওয়া করিব, পরিবর্তন হওয়া করিব, মানুষের যদি দিক নির্দেশনা যদি পরিবর্তিত হয়, মানুষ মানুষের যদি আক্রোশিয়ান যদি কি করিত পারে দমন করিত পারে, ইংসরে যদি পরিত্যাগ করিত পারে, একজন অপরজনের যে একটা প্রতিশোধ নেবে ইয়ান যদি অন্তরত্ন যদি ইয়ে দূরীভূত হয়, তৈলি মনে করেন ইয়ন এ পৃথিবী শান্ত হইতে বেশি দিন সময় না লাগিব। আর যদি মনে করেন এই হিংসে ইতি আর উগ্র মাজি আই ইতার আরো দু মাজি, তাই না? ই যতক্ষণ পর্যন্ত আর ভরা না থাকে ততক্ষণ পর্যন্ত ইতের ফিসে দি, ওই বেরোর বেরোর মতো যদি ফিসে দি দুমড়ে দেওয়া হয়, তাই না? এনে ফিসে যদি দু দিবের ফিসে যদি দুম দিব, তাই না? এটি কিন্তু হাকত মধ্যেও দেখা যায়, তাই না? অনেক হাওয়া মারি না জল না অন আর ফিজ যদি দূর ব্যাগ কাবো যাকস, হয় না? মাথাও তো ফুল তোলাই ফেলাইব, হয় না? ব্যাগ কুতু শুধু টোঁর মারিব দে, হয় না? তৈলি আর মানুষের মধ্যেও যদি ইন যদি একদিন না একদিন ইয়ন যদি সৎ জ্ঞান সৎ বিবেক ইয়ন যদি উৎপন্ন হয়, হ্যাঁ, তৈলি এতেই ওরা ইয়েন কি সিদ্ধান্ত গান নিব, হয় না? এখন যাব তো মনে করান আরে কি আই তো আরে ফাঁকি করলি আরে পুরস্কার দিব, হয় না? আই যদি কম মজিন বাড়লি আরে পুরস্কার না পাইম, আর ডুপ্লিকেট করে গেলি পুরস্কার পাইম, হয় না? ওই পুরস্কার পাই বললে দুই নম্বরে হাম করিব, হয় না? তুলি আর মানুষ মানুষের মধ্যে কি আর পুরস্কার পাইতাম চাই, সম্মানিত হইতাম চাই, পূজার পাত্র হইতাম চাই, মানুষ মানুষের বাহাবা পাইতাম চাই, মানুষ মানুষের ইন সমাদর পাইতাম চাই, হয় না? কথা ঠিক আছে না? বেক মানুষ খারাপ নয় তো, হ্যাঁ, বেক মানুষ ভালো, হয় না? গরু তো দুধ দে দে দুধ খনমান বেজাল আছে না, হ্যাঁ, বেজাল লুঙ্গরে হারা মানুষের, হয় না? এ হারাপ পুনঃ সৃষ্টি করে দে মানুষের, হয় না? মানে বালা হাজ করেন বালা হাজ মূল্যায়ন করেন, খারাপ জীবে করবি বেরে মূল্যায়ন করবে, তো মনের মূল্যায়ন দেখেই তো মানুষ খারাপ হতে, কোন মানুষকে খারাপ চাই না, না চাই তো আনার বেকম ভালোরে মূল্যায়ন করেন, সত্যরে মূল্যায়ন করেন, হালিয়ে দেখা যাবে যে হারাম মানুষ হইব ভালো হয়ে যাবে গুই কিলে হয়ে যাবে গুদি ও মূল্যায়ন ফাইবেল, তাই না? এই অষ্টলোক ধর্ম ইয়েন কিন্তু পৃথিবীতে আছে দেই, লোক আছে দেই, মানুষ ইয়েন
সভ্যতার কথা চিন্তা করা দেয়, তাই না? তো অষ্টলোক ধর্ম কি? লাভ অলাভ, হ্যাঁ, যশ অপযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। কারণ ব্যাগ কোনো সুখ চায়, দুঃখ ন চায়, প্রশংসা চায়, নিন্দা ন চায়, হয় না? যশময় খ্যাতির অধিকার হইতে চায়, অনেকে নিন্দের পাত্র হইতে ন চায়, হ্যাঁ, মানে গৌরবান্বিত হইতে চায়, হয় নাকি না? অনেকে আর তিরস্কৃতই যেন অনেকে হইতে ন চায়, হয় না? তুলি ভেকুনে লাভবান হইতে চায়, ক্ষতির কাম অনেকে করতে ন চায়। তুলি ভেকুনে জিয়ান চায়। আজিও যদি মনে করেন মানুষ যদি এতে দেখা যাবো যে কি সচেতনা গান উৎপন্ন হলি অনেকে বিপদে ফলি ব্যাগ কোনো দুঃখ দিব দিবের ক্যাঙ্গুর উপহার করিব, হয় না? তারা অনেক কিছু এড়ে মানুষের বিপদ আপদে দে, আর মানুষের আর ন দেখি, দেখুন না, ন দেখুন তুলি এত মানুষকে এক পাল দিয়ে অন্ধজি বা ইন্দিয়া গজি তুলি ব্যাগ কোনো যে দিন পারে সহযোগিতা না করে ঘরে নাকি না করে তুলি, আর মানুষের মধ্যে নাই এ কথাই সত্য ন। কিন্তু আরা মানুষের অজ্ঞতার কারণে, অজ্ঞানতার কারণে আর সঠিকভাবে জ্ঞানের মূল্যায়ন নগরণের কারণে যায় এই এতিককে নিম্ন সৃষ্টি হয়। হ্যাঁ, ওরার যদি হয় তো হয় অনিয়ম পাপ কাজ কিলে কর, হ্যাঁ, যদি আর বাধ্য করছি দেয় আমি এতদিন পর্যন্ত রিক্সা চলা, হ্যাঁ, আমি দিদার রিক্সা চলাই আমি ব্যাগ কোনো ভালো ভালো ব্যবহার করছি, আর হিন্দি জ্বালিয়ে গেল দে, হিন্দি জ্বালিয়ে গেল দে, হয় না? তুইলে আরে হিন্দি জ্বালিয়ে গেল দে, আয় ঠিয়াঁকু দিলে ঠিয়া ন দে, হয় না? আয় অনেকের খারাপ বর্ণ করলে মারে অত্যাচার করে, আয় দরিদ্র দে, হয় না? তুইলে উগ্র রিক্সা চালো কো কষ্ট করি পরিশ্রম করি না ও চলে, ও ভালো ব্যবহার করে কিন্তু এই মূল্যায়ন নফা। তুইলে ও যেন আবার হিংস্র তার যেতে হয় তুইলে অন্যায় কর্ম শুরু না করে, করে নাকি না করে? বানতে হই দি কি অনশন এই ইটও কিন্তু মারিত নই দে, হয় না? জামও কিন্তু মারিত নই দে, ঠেঙ্গরেই দে, ই ফুটতে ফুটতে হই দে, হয় না? যত বেশি ফুরিব তত বেশি, হয় না? কম ফুটছি এবে 3 নম্বর ন ফুরাইবে মারি, হয় না? তারপর আর কেন বেশি ফুটছি 2 নম্বর আরো বেশি ফুটছি 1 নম্বর আরো বেশি ফুটছি জামও হই, হয় না? মানুষের মন তো এনেকে নর, হ্যাঁ, তৈলি এই মনের আঘাত ফাটি ফাটি, কষ্ট ফাটি ফাটি, দুঃখ ফাটি ফাটি মানুষের আর এই যে ইউন, হ্যাঁ, ব্যতিক্রমী নজম গতি গতি কি হয়েছে কি মানুষ এত মনি নরম ওই মারিত্যু এই এইভাবে কঠিন পাথরে রূপান্তরিত হয়ে যায়, হয় না? কথা ঠিক আছে না? তৈলি ওই যে নির্মল এই যে মাটিরে যে নিবে এই তাপ পাইতে পাইতে যে নিবে শক্ত হয়ে যার গুণ এই মানুষ মানুষের ঘাত প্রতিঘাত নিন্দে তিরস্কার অপবাদ, হয় না? মানুষের যে এই যে অপমানতা তুচ্ছ তাচ্ছিল্য, হয় না? এই জন্য হারণেই তো মানুষ আজ হিংস্র হবে, হয় না? আর যদি মানুষ মানুষের বিশ্বাস করত, মানুষ মানুষের প্রতি যদি শ্রদ্ধা থাকত, হয় না, তাহলে মানুষের দেখে ভয় না করতো, হয় না? এখন অনেক বনর পশু পাখিরে দেখুন এতটুকু বয়ন করিবে এক দূরে গাছের আঘাত উড়ি যে অন্তত আরো ধরে নিতে পারবে, হয় না? কথা ঠিক আছে না? কিন্তু অনেক মানুষ করে দেখিলে, হ্যাঁ, অনার যদি অনেক যদি শত্রু মনে হয় তাহলে অনেকে শান্তি পাবেন, হ্যাঁ, অনেক গাছও তুড়িয়ে তাইতে পারিবেন, হয় না? কথা ঠিক আছে না? তো আজ যাই হোক ভান্তে সবসময় চিন্তা করে দে ভাবে দে এটা তো আমি এটা দেশ না করতে হচ্ছে সিটিংয়ে হঠাৎই কই এত মানে মনে করেন লাইফের মধ্যে হাজার হাজার মানুষ শ্রবণ করে, হ্যাঁ, কত মানুষ শ্রবণ করে, হয় না? তুলি যেই কথা দ্বারা যেই উপদেশ দ্বারা মানুষ যদি উপকৃত হয়, হ্যাঁ, মানুষের মনের মধ্যে কতজনের কত ভাব আছে কোনো ঠিক ঠিকানা নাই, হয় না? অন মনে করেন যতই শাস্তি দুঃখ না কেন জেলখানাত বন্দি করুক না কেন এইম দিনে কোনোদিন মানুষের মন পরিবর্তন করেন সম্ভব না, হয় না? তুলি মানুষের মনের মধ্যে যদি এই চেতনা কেন যদি উৎপন্ন না আয় শুদ্ধ হইতাম চায় আয় ভালো হইতাম চায় আমি মানুষের কাছে মানুষই বাঁচতাম চায়, হয় না? আমি মানুষের মানুষের মধ্যে স্মৃতি রাখতাম চায়, তুলি এতেই ও নিজেই পরিশুদ্ধতা ফেলার চেষ্টা করবো, হয় না? আর নির্বাণ মুক্তি তুমি বহুত দূরে, হ্যাঁ,
নির্বাণ মুক্তির ধর্মপথ যাইতে হইলে অনাতুনি বহুত তিনি সাধনা করি ত্যাগ করি নিজেরই জয় করি অনাত মুক্ত হওয়া পড়ি হয় না, কিন্তু অনেক ত্যাগের মাধ্যমেই অনাতন যাওয়া পড়ি হয় না। আনাতুন আগে আয় আগে মানুষ হই আর আগে ভাই কোনো মানুষের মতো মানুষ হয় না। তাহলে আজকে যদি ভাই কোন মানুষের মতো মানুষ হইতো তাহলে এত ইউ কষ্ট গান নফাইতো হয় না। তো যেহেতু এটা দেশনা উপদেশ কতজনে শুনে হ্যাঁ আমি ওনারা হইতে পারি, এখন যদি হই মনে করেন এই ত্যাগর হতা ইন ধারণ করা করব তো হ্যাঁ মনে করেন ছাত্র অনেক আছে আছে না না, তো ছাত্র হইলে যে মনে করেন প্রাইমারি স্কুলের ছাত্র আছে, হাই স্কুলের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে নাকি না, এড়িয়েও তো অনেক সাবজেক্ট আছে আছে নাকি না। তুলে অন মনে করেন উক বিশ্ববিদ্যালয়ের যদি মনে করেন প্রফেসর হ্যাঁ এখন ও শিক্ষা দিত চাই বেকনের প্রাইমারি স্কুলের ছাত্র হয় না, এই মূল্যায়ন বুঝবো না এই গুরুত্ব বুঝবো না হ্যাঁ। তাহলে ভাঙতে হতাগুন কর উপদেশ হতে কি ব্যাগ কোন ধর্ম সার্বজনীন হয় না কেন, মানুষ যেন আরা আছি ধর্ম আছে হয় না। আচ্ছা আরা যে চোখে ন দেখেন নে দেখেন না ন দেখে এটা কি কোন মানুষের কি আই যে লাল দেখির খালা দেখির ব্যাগ কোনো দেখে দেন না হয় না কেন, আই যে তিতে মিটে করে ব্যাগ কোনো তিতে মিটে হতে না হয় না। তো ধর্ম তো সার্বজনীন হয় না, কিন্তু আর সার্বজনীন রূপে কয়জনে আর গ্রহণ করিতে পারে হয় না। ব্যক্তি সঠিকভাবে ধর্ম আচরণ করলে তো কেন দ্বন্দ্ব না থাকত হ্যাঁ, নির্বাণ মুক্তি না হয় তোদেরই মুক্ত নয় তোদের, কিন্তু মানুষ মানুষের মধ্যে তো অন্তত শান্তি লাভ করিতে পারতু হয় নাকি। তৈলি যাই হোক ব্যক্তি যাতে অন্তত মানুষেরা এই ধর্মের নামে যাতে কোনো ধরনের কি নিজেরই কলঙ্কিত না করে নিজেরই কলুষিত না করে হয় না। আর যদি মনে করেন এই যে পানি হ্যাঁ পানির অপর নাম জীবন হয় না, মানে পানির মধ্যে যদি বিষ যদি মিশন দেওয়া হয় ওনার কিন্তু বহুত শাস্তি হয় না। উড়োর পানি নিচে যার নিচের পানি ইয়ে যা পানির আটকে নিতে পারে ব্যাগ দেশলাই কিন্তু পানি সমান হয় না, অন্য দেশের তো আর দেশত আছি পানি আটকে নিতে পারি খিললে হারানি প্রাকৃতিক জিনিস হয় না। এ ব্যাগ প্রাণীর ইয়ে বাঁচিতে হইবে ধর্ম হয় না। তাহলে ইবের যেন এইবের যেন ব্যাগ কোনো সার্বজনীনভাবে গ্রহণ করিব হয় না, এই মানুষের মনেরই শুদ্ধ পথে আনিবেলাই হইল যে এই ধর্ম হয় না কেন। এখন তাহলে ধর্ম তৈলি যে ধর্ম দ্বারা আর মানুষ কল্যাণ হয় না কেন, আজ যদি যদি মানুষ আচরণ করে তাহলে মানুষ যদি শৃঙ্খলা চলে ধ্যান করে আরেকজনের ধ্যান কেন করে শিখাই হয় না হ্যাঁ। আই আরেকজনের শিক্ষা দিতে আর ধ্যান কি আমি কইতে পারি হয় না, তো আরেকজনে কেন করে ধ্যান লই যাইব সাই কন তো আগে ধ্যান জ্ঞান আর তুমি তা করিব তো আর নিজের দেহরে টিকটা কিনতে পারি হয় না, সারাদিনের জায়গার কন্ট্রোল করে নিতে পারি হয় নাকি না। তৈলি এই সারা 300 আত্মজ্ঞান করি অনেক ঠিক করিবে হইতে কি হয়তো এই যে অনেকজনে হয়তো ধ্যান মানি বই তখন হয় না, তুই বই দেখতে দেখা যায় হয়তো অলস মানুষ মনে হয় না, সে মনের বন তো চাই কন তো মনের বন কি সহজ অনার দেহ গান দৌড়লি মন দৌড়িব হ্যাঁ দৌড়িব না নদৌড়িব আর পানতে একদিন দেশ নদী হয় না, দেহ গান হলো তো পাত্রের মতো আর হইলে তো পাত্রের উপরে যে ভিতরে আছে পানি পাত্র লইলি পানীয় টলমল হয় না, তার ফলে যে পানির মধ্যে জীবন আছে জীবাণু ইউনর হইতে পানতে সংযোজনের মতো এই ক্লেশ পাশ প্রবৃদ্ধি তৃষ্ণা এই সমস্ত ইউনর কথা হয় নাকি না, ইউন হলো তো জীবাণুর মতো হয় না। অনার পাত্র দেখতে লরিবু তৈলি এটা ফানিয়ে লরি হয় না, এক ফানির মধ্যে জীবন আছে ইনর দৌড়িবেন কেন করি হয় না, ওটা ঠিক আছে না। তুই ইয়েনর দৌড়ি বেলায় অনার দেহর ধরা পড়ি দেহর অন্য দৌড়লে হ্যাঁ তৈলি অনেক মনের দিতে সহজ হইব হয় না, মনের জোরে দৌড়লে তৈলি মনের ফাপন সারিতে সহজ
আইনা অন দেহর ধরিং পারন হ্যাঁ অনর মনর ধরি বেলাই চল হয় নাকি না আগে দেহর ধরা পড়ব হ্যাঁ কাই শুদ্ধতা বাচনিক শুদ্ধতা তারপরে মনর পরিশুদ্ধতা হয় না এটি কেন শিল্পে না ইয়েন করি না পারিবেন ইয়েন করি না পারিবেন ইয়েন ধরি না পারিবেন কাম করি না পারিবেন হয় না যাতে অনার কায় দ্বারা অনার যাতে এই পাপ কাছে সম্পাদিত নয় ইয়ন হইন পারিবেন এড়িকে হইন পারিবেন হয় না না ইয়েন মিথ্যে বিতে হটু বেদ হ্যাঁ এই পাপ বাক্য ইম বেক পরিত্যাগ কর তুলে ব্যাগ করে সংযম কর হয় নাকি না তুলে অনেক দেহ গানরে সঠিক পথ দিয়ে রাখলে অনার বাক করেও সুন্দর করে রাখিলেন হয় নাকি না এবার সুন্দর করে বই নিয়ে এবার মনে অনেক কি করিবেন স্ত্রী করা পড়ি এই বলতে ধ্যান হয় না তুলি দেহ গান ঠিক নয় বাক্য গান ঠিক নেই আর মুখে কি প্লাস্টিক নে হারমোনিয়াম না ভাসি নে হয় না ভাসির মধ্যে প্রত্যেক কোন পেপে 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 না করে করে না না করে হারমোনিয়াম কে কে করে হয় না ইবের কোনো সত্য মিথ্যা আছে না ই বহুত সুদ তুলের তারও হতা হইত হয় না যে মানুষ সারাদিন মনে করেন 24 ঘন্টা মিশে হতা হতো কোনো টিক টিকানা নেই হয় না এই মুখিয়ান মধ্যে যা কিছু না বাইরে না বেটা বেটা করে দিলে হবো না ইউনোর একখান অর্থ তাহা ফুরিব যুক্তি তাহা ফুরিব সত্যতা তাহা ফুরিব নীতি তাহা ফুরিব মানুষের উপযোগিতা হওয়া ফুরিব তৈলে এই বাক্যর কি আছে এবার মূল্যায়ন আছে হয় না তুমি মনে করো ইন্দি ধর্ম হতা হইতেন যাইম এত বুদ্ধর হতা নির্বাণ হতা ব্যাকু হইম হয় নাকি না তুলি 24 ঘন্টার 8 ঘন্টা নয় আছে না এত যদি মিস হতা হই বাক্য সংযম ইনটিক তাইব না হ্যাঁ তুই বাক্য সংযম রক্ষা করি বেলাই বুদ্ধ হদ দেখি আর আর যে এই মুখর বাক্য গুণ আর এই মুখর বাক্য ইনলতে আর আসদৃশ কথা বুঝছি নে এই বলে তো দুর্গন্ধ সদৃশ হয় না ই নলে যে মানুষের আঘাত সদৃশ হয় না অন যদি মানুষের উপযোগী শব্দ যদি বাক্য বাসন করো মানুষ কর্কশ বাক্য ভেদ বাক্য হ্যাঁ মিথ্যা বাক্য হ্যাঁ এই এই কটু বাক্য এই সমস্ত ইয়ন সম্পূর্ণ পরিত্যাগ করা পড়ি হয় না কেন বাক্য সংযমতা রক্ষা করতে হয় না কেন তৈলি এই বাক্য সংযমী প্রতিপালন করিত পারলি খাইরে যদি সুন্দরভাবে পরিচালিত করিত পারে এখন হামলে তো মনরে ধরন হয় না এ বলা মনরে প্রতিক্ষণ পাহারা দন হয় না মনে করেন ধ্যান ভাবনা করে অনা শুধু শিল ফালন ইয়েন দেন প্রতিটা মুহূর্তে মন চিত্তে ইনরে দমন করা পড়ি ইনর কন্ট্রোল করা পড়ি আই কন্নন ভাবি নি ইউন মন তুম পরিত্যাগ করা পড়ি কথা বুঝিত পাচ্ছি নি তুই প্রতিক্ষণ ধ্যান তো ইয়েন হ্যাঁ অনার মন কি বই থাকেন না যে প্রতিটা মূর্তি যে ইয়ে না রাখা প্রতিটা মূর্তি ইয়ে ভাড়া দেওয়া পড়ি হয় না বইটা কি ওই যে কিছুদিন আগে দে ভান্ত হই দেন না মনরে বয়া পড়ব আবার যদি অনেক হন না আই আর ট্যাং বাঙি একবারে বইতে কি দাল লড়ি চুরি না ভাই না না পরিচালনা করছি দেন না হয় নাকি না তৈরি ব্যাগুম বই বই নাকি না তৈরি মানুষের এই সঠিক পথ দিয়ে এই যেন কি জ্ঞানের মাধ্যমে দিয়ে ইয়ান অর্জন করছে দেয় হয় না না তো যাই হোক ভান্তে ইয়ানের হতা জ্ঞান অর্থ হনর অর্থ হইল দে কারণ ব্যক্ত নতুন সঠিক জ্ঞান ধর্ম শ্রবণ করা পড়ি হয় না কেন নাকি না তো যাই হোক যারা ওনারা সমবেত হইন ব্যক্তনের শিল প্রতিপালন করিবেন ধর্ম আচরণ করিবেন ধর্ম পথে চলিবেন কোনো সময় ইয়েন অন্যায় এবং অপরাধ কর্মপথক ইয়েন ন যাইবেন ধর্মর অবিশ্বাস ন করিবেন ক্ষণকে ইয়েন কর্ম এবং কর্মফল এবং মৃত্যু এই নতুন ক্ষণকে কিন্তু রেহাই নপাইব কেউ যদি অন্যায় কিংবা মনন মধ্যে দ্বারা কেউ যদি পাপ চিন্তা করে অকুশল চিন্তা করে আরেকজনের অনিষ্ট সাধন করে আরেকজনের ক্ষতি সাধন করে ইয়েন আর নিজেরই ক্ষতি সাধন হইব নিজেরই অনিষ্ট সাধিত হইব নিজেরই পাপর্জিত হইব এই যেন ব্যক্ত নতুন চেতনার মধ্যে উৎপন্ন হওয়া পড়ে তৈলে কোনো সময়ই আরেকজনের ক্ষতির চিন্তা কান নয়।
আরেকজনের দুঃখ দিবে চিন্তা কারণ হয়। এই ধর্ম চেতনা গান অন্তর্নদী প্রতিক্ষণ রাহা ফুরব ভেক পুনর প্রতি ভান্তে পুনরায় আস।